নমস্কার বন্ধুরা, শীতের সকালে আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ বানাবো লাউয়ের গুলগুলি। আপনারা ভাবছেন সেটা কেমন, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাউয়ের গুলগুলি বানানোর জন্য আমি বাগানে লাউ কাটতে চলে এসেছি। লাউটা এবার কেটে নেব। লাউটা কাটা হয়ে গেছে। লাউয়ের গুলগুলি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, চিনি, পানমৌরি, নুন, সাদা তেল, খাওয়ার সোডা। লাউটা তো কাটাই আছে, লাউটা এবার কেটে নিচ্ছি। সব লাউটাকে আমি এরকম করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। উনুনটা এবার ধরিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে এই কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়ে দেবো। সেদ্ধর সময় কিন্তু একটুও জল দেবো না, এটা থেকে অনেক জল বেরোবে। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, লাউয়ের ঢাকনাটা এবার খুলে দেখি। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি, কত জল বেরিয়েছিল। লাউটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমি লাউটা একটা চুবড়িতে ছেঁকে নিয়েছি, তার এই এতটা জলও বেরিয়েছে। জলটা আমি ফেলবো না, সেটা আমি মাখানোর সময় এই জলটা দেবো। লাউটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি, এবার একটা জায়গায় ঢেলে নেব। এবার অল্প অল্প করে ময়দা দেব। এতটা থাক, লাগলে আবার দেব। এর মধ্যে দেব খাওয়ার সোডা। কিছুটা পানমৌরি দেব আর নুন দেব। চিনিটা একটু পরে দেব। এই সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে মেখে নিচ্ছি। চিনিটা যত গলবে এটা দিয়ে সুন্দর করে মাখা হয়ে যাবে। এটা সব কিছু দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখানে যে লাউয়ের জলটা লেগেছিলাম আমার এটা লাগেনি, তবে আপনাদের লাগলে অন্য জল দেওয়ার থেকে এই জল দিলে লাউয়ের স্বাদটা থাকে। আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে
কুলকুলিগুলো ভেজে নেব। এগুলো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দিলে এগুলো ভালো করে ভাজা হবে। এগুলো যখন ফুলে উঠবে ওপর দিকে তখন আমি উল্টে দেবো। এগুলো তেলের ওপরে ভেসে উঠেছে, ফুলে উঠেছে, কত ছোট ছোট আমি দিয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে। এগুলো লাল লাল করে, লাল লাল হয়ে এলে এবার আমি তুলে নেব, এপিট ওপিট করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। ছানটা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, তাহলে এর মধ্যে তেল রয়ে যাবে। এটা খুব অল্প জ্বালে করতে হবে, এরকম ভাবে সব গুলগুলি গুলো ভেজে নিচ্ছি। আমি লাউয়ের সব গুলগুলি গুলো ভাজা হয়ে গেছে, গুলগুলিটা আমি কত ছোট ছোট দিয়েছিলাম ফুলে এত বড় হয়ে গেছে, ভেতরটাও ভালো করে হয়ে গেছে। আপনারা তো আমার লায়ের গুলগুলি বানানোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।